हेलो एवरीवन, वेलकम बैक टू आवर अनदर वीडियोस ऑफ रीडर्स ब्लॉग। सो गाइस, তোমরা অনেকেই হয়তো 40 টাকার বিরিয়ানি অর্থাৎ 40 টাকার চিকেন বিরিয়ানি দেখেছো দমদমের আর সেই ভাইরাল কাকুর। তো যাই হোক, সেই কাকাই কিন্তু আজকে আবার একটা নতুন দোকান খুলতে চলেছে যার নাম দেওয়া হয়েছে কাকা ব্রাঞ্চ 2। তো আজকে আমরা সেখানে যাব, তার পিছনে কারণ আছে, কারণ সেখানে আজকে নতুন আইটেম দিয়ে কিন্তু দোকান ওপেন করা হচ্ছে। তো সেই আইটেমে কি রাখা হচ্ছে না, মিক্স ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। মিক্স ফ্রাইড রাইসের দাম মাত্র 40 টাকা রাখা হচ্ছে আর চিলি চিকেনের দাম মাত্র 20 টাকা। মানে আমরা জাস্ট ভেবে অবাক হয়েছি, মানে মিক্স ফ্রাইড রাইস যেখানে মোটামুটি একটা রেস্টুরেন্ট বা যে কোনো একটা হোটেল বা যে কোনো দোকানে গেলে কিন্তু মিক্স ফ্রাইড রাইসের দাম মিনিমাম এক প্লেটের দাম প্রায় 150 টাকা কি সামথিং চলে আসে, আর চিলি চিকেনের দাম যেখানে এক পিস চিলি চিকেন প্রায় 20 থেকে 25 টাকা, সেখানে তিন পিস চিলি চিকেন কি করে 20 টাকায় দেয় আজকে আমরা দেখবো। এরকম রিজনেবল প্রাইসে সত্যি ভাবা দুর্মূল্যর দিনে এখন সত্যি ভাবা অসম্ভব। তো সেই জায়গা থেকে উনি কিভাবে দিচ্ছে আমরা পুরোটাই দেখবো, জানবো। আর সত্যি বলতে বিরিয়ানি রেসপন্সিবল রেসপন্স এতটাই ভালো ছিল এবং আমরাও খেয়ে যেটা বুঝেছি, আমি ভীষণভাবে আশা করছি যে মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন কাকার খুবই ভালো হবে, আশা রাখছি। তো চলো আর বেশি ওয়েট করবো না, এবার যাওয়া যাক ডিরেক্ট দমদম। আমরা এখন টপ স্টেশনের একদমই পাশে রয়েছি, তো চলো এখান থেকে ট্রেন ধরবো। আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন আসতেই উঠবো, দেন ফাইনালি কাকার দোকানে যাবো, গিয়ে সেখানে গিয়ে কথা হচ্ছে। নতুন করে তার বলার কিছু নেই যে দমদমের 40 টাকার বিরিয়ানি যেই হয়ে ভাইরাল হয়েছে, কারণ তার কোয়ালিটি আর কোয়ান্টিটির জন্য। তো সেই কাকারই কিন্তু আরেকটা ব্রাঞ্চ খুলে ফেলেছে, কাকা ব্রাঞ্চ 2। আর এই ব্রাঞ্চে রাখা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস মাত্র 40 টাকায়, আর চিলি চিকেন রাখা হচ্ছে তিন পিসের দাম মাত্র 20 টাকায়। আমি এই দোকানেরই যার দাদার সাথে কথা বলে নেবো। দাদা, হঠাৎ কী প্ল্যান আসলো যে বিরিয়ানির পরে হঠাৎই তোমাদের এই চিলি চিকেন বা ফ্রাইড রাইসে আর কি চলে আসতে হলো? অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা আছে যে সবাই বলছে নতুন কিছু আর কিছু খাওয়াতে পারবেন কিনা, আর কিছু নতুন কিছু চলবে কিনা। তো আমরা চিন্তা করলাম, কাকা ঠিক করলো যে আমি কাকার ভাইপো বলছি। তো লকডাউনের পরে আমাদের দোকানটা দেওয়া হয়েছিল, প্রথমে যেটা শুনতে পেরেছেন টুকটাক কম বেশি চলতো, বেশি ভালোভাবে চলতো না। তারপর আমরা চিন্তা ভাবনা করলাম যে একটা মিক্স ফ্রাইড রাইস একটা করবো, করে এটা 40 টাকার মধ্যেই রাখতে হবে, 40 টাকার মধ্যে টোটাল দামটা রাখবো, আর 20 টাকায় তিন পিস করে চিলি চিকেন এটা খাওয়াবো। তারপর থেকে আমরা এটা কাকা ব্রাঞ্চ 2 কাল থেকে এটা ওপেন করেছি। মোটামুটি কালকে প্রচণ্ড ভিড় ছিল, আজকে একটু কম আছে, হালকা আছে। কালকে মোটামুটি মানে কত প্রচণ্ড ভিড় ছিল, কালকে 400 প্লেট মাল করেছিলাম, 400 প্লেট মাল বেরিয়ে গেছিলো প্রথম দিনকে। তো তারপরে মোটামুটি 8টার মধ্যে শেষ হয়ে গেছিলো, তারপরে কাস্টমার অনেক ঘুরেছিল। তো আমরা এখন চলছে এটা অসাধারণ খেতে মিক্স ফ্রাইড রাইস, এবং কাস্টমারের রেসপন্স আশা করছি আসবে, ভালো আসবে। আর তিন পিস চিলি চিকেন মাত্র 20 টাকা তিন পিস চিলি চিকেন, এবং খুব সুন্দর। আচ্ছা, আর আরেকটা জিনিস জানার আছে যে আপনাদের ফ্যামিলি থেকে পুরো একদম সমগ্র ফ্যামিলি মিলে পুরো এই কাজটা করছে? হ্যাঁ, আমাদের ফ্যামিলি মিলেই করা হচ্ছে। আর আপনাদের মানে রান্নাটা কোথায় থেকে? রান্নাটা আমাদের পিছনে গোডাউন আছে, গোডাউনে হচ্ছে। আচ্ছা, পিছনে বলতে কোথায়? মানে এই দমদমেই নাকি? দমদমে, দমদমে, দমদমে। মানে এখানে একটু দূরে আছে, এখান থেকে চলে আসে, হ্যাঁ এখান থেকে চলে আসে। আর আর এই দোকানটা খোলার টাইমিংটা যদি একটু বলো। এটা হচ্ছে ওই 1:30 থেকে 8:30, 9টা একই টাইম আছে। আচ্ছা, 1:30 থেকে 9:30, ওটাও মোটামুটি তাই 1:30 বেজে যায়, করতে করতে আমাদের আয়োজন করতে করতে 1:30 বেজে যায়, 1:30 থেকে 9:30। তো এই আর তো কিছু বলার নেই, কারণ সমস্ত কিছুই তোমরা জানো অলরেডি, কাকু প্রচণ্ড করে ভাইরাল হয়ে গেছে, আর এই হলো কাকার ভাইয়ের সাথে কথা বলছিলাম এতক্ষণ। তো ব্যাস, আর কিছু বলার নেই। তো চলো এবার মিক্স ফ্রাইড রাইসটা এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর জানাই তোমাদের কেমন খেতে। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে মিক্স ফ্রাইড রাইসের থালি চলে এসছে, সঙ্গে চলে এসছে চিলি চিকেন। মানে দেখে আমি আর লোভ সামলাতে পারছি না, যথেষ্ট ইন্টারেস্টিং লাগছে দেখতে, ইনগ্রিডিয়েন্টসগুলো তো আমাকে টানছে। তো এই হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, যেটা কিনা 40 টাকা মাত্র, বাইরে যাওয়ার দাম কিনা 180 কম করে হলে 150 পড়বে, সেখানে আমি 40 টাকা হাতে পেয়ে গিয়েছি। আর ইনগ্রিডিয়েন্টসগুলো জাস্ট দেখো, একদম রেস্টুরেন্টের মতো লাগছে, খুব সুন্দর ডেকোরেট করেছে। চিলি চিকেনটা দেখো, অসাধারণ অসাধারণ, মানে আমার জিভে জল চলে আসছে। এখানে তিন পিস চিকেন রয়েছে যেটার দাম মাত্র 20 টাকা, ভাবাই বাহুল্য, যেটা বাইরে এক এক পিসই 25-30 টাকা পড়ে যায় এক একটা পিসে, সেখানে তিন পিস পেয়ে যাচ্ছেন মাত্র 20 টাকায়, চিলি চিকেন, নট অনলি চিকেন। সো লেটস ট্রাই। আচ্ছা, দু হাতেই আমার পুরো ব্লক আছে, আমি খেতে পারবো না, এই আমাকে হেল্প কর, নে ধর, চলো ট্রাই করা যাক।
চিকেন, এটা আছে কি চিংড়ি, আমি ভীষণই পছন্দ করি ক্যাপসিকাম। ও হো হো হো, নেওয়া যাক। অসাধারণ, অপূর্ব, মানে এর পুরো অয়েল যে ব্যাপারটা রয়েছে একদম পারফেক্ট রয়েছে, সঙ্গে যে মশলাটা দেওয়া হয়েছে জাস্ট মানে অমৃত বোধ করছি আমি। আর একটু ট্রাই করি, ভীষণ দারুণ, ভীষণ দারুণ। আর তোমাদের বলে রাখি এটা কিন্তু কাকা ব্রাঞ্চ টু। আচ্ছা, তোমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে তোমাদের আগের ভিডিওতে আমরা বিরিয়ানি দেখিয়েছি যেটা কাকা ওয়ান ছিল, এটা ব্রাঞ্চ টু করা হয়েছে, এটা মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেনের জন্য। তো আমার মনে হয় মানুষ এরপরে বিরিয়ানি থেকেও বেশি উপচে পড়বে, যা স্বাদ দেখা যাচ্ছে। বিরিয়ানি খাওয়ার পর আমার মোটামুটি যা ভালো লেগেছে, আমি সত্যি বলতে আজকে আমি অনেকটাই আশা নিয়ে এসেছি, আর আমার আশা ফুলফিল হয়েছে, মানে অসাধারণ লাগছে খেতে, অপূর্ব। এই হচ্ছে চিকেন, চিলি চিকেনটা নিন। এই হচ্ছে ক্যাপসিকাম দিয়ে গ্রেভি, চলো নিই। চিকেনের সাইজ দেখো, নট ব্যাড। আমি জানি না যে কীভাবে দিচ্ছে, আমি বুঝতে পারছি না 20 টাকা এটা কী করে সম্ভব, 3 পিস। তাও সাইজ দেখো না, আমার অ্যাকচুয়ালি মনে হয় যে কাকা এত কম দামে দিচ্ছে তার কারণটা হলো কাকার সেলটা প্রচুর। এক্স্যাক্টলি, কারণ অলরেডি আমরা বিরিয়ানিতে দেখে নিয়েছি কি মানে কী হারে লোকের রাশ করে রয়েছে, লাঞ্চ নিয়ে যাচ্ছে ওখান থেকে সবাই খাচ্ছে। তো এখানে আমার মনে হয় কদিনের মধ্যে খুব ভিড় পড়ে যাবে, চলো একবার ট্রাই করে দেখি। আমি মাংসের গ্রেভিটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, আমি এইভাবে খেতে পছন্দ করি। যাই হোক, দারুণ সফট হয়েছে, সব থেকে বড়ো ব্যাপার কোটিংটা কিন্তু খুব বেশি করেনি, একদম পাতলা একটা কোট করেছে, অনেক জায়গায় হয় না বেশ একটা ভরা একটা কোট দেখ, চিকেনের পরিমাণটা আছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যেমন হয় ঠিক তেমনই, এটা না যে কমে পাচ্ছি মানে খেতে ভালো নয়, খুবই দারুণ, খুবই দারুণ, ভীষণই সফট, আমি ভীষণ ইজিলি খেতে পাচ্ছি, গ্রেভিটা অসাধারণ টেস্ট। আর একবার খেয়ে দেখি, অসাধারণ। আচ্ছা, তোমাদের বলে রাখি আজকে আমরা চলে এসেছি 26শে ডিসেম্বর, তো কালকে লাস্ট 25শে ডিসেম্বর এটা ওপেন করা হয়েছে, কাকা আমাদের আগেই বলে রেখেছিলো যে 25শে ডিসেম্বর ওপেন করবে মিক্সড ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। তো কথা অনুযায়ী আমরা চলে এসেছি, কারণ বিরিয়ানি আমাদের এত ভালো লেগেছে যে আমরা একদম ছুটে চলে এসেছি খাওয়ার জন্য। তো কোয়ান্টিটি তোমরা দেখে বুঝতেই পারছো খুব একটা কিন্তু কম নয়, একটা মানুষের জন্য একদম ঠিকঠাক এই রেঞ্জের মধ্যে এরকম কোয়ান্টিটি আমার মনে হয় না খারাপ এটা। আর ইনগ্রিডিয়েন্টস দেখছো যথেষ্ট ভালো, পুরো ফ্রেশ, প্রত্যেকটা যে সবজি আমরা এখানে দেখতে পাচ্ছি ভেজিটেবলসগুলো প্রত্যেকটা তরতাজা। চিকেন দেখো ঠিক এরকম সাইজে, এখানে আমি যে কটা চিকেন পেলাম সব এরকম সাইজই পেলাম, মনটা ভরে তৃপ্তি হয়ে যাচ্ছে। সেই লাগছে। আচ্ছা, একটা জিনিস ভাববার বিষয় যে এখানে আমরা এখনকার দিনে 30-35 টাকা মানে সবজি ভাতই লেগে যায়, সবজি ভাত থেকে কম করে 30-35 টাকা লাগে, সেইখানে মাত্র 40 টাকা পেয়েছি মিক্সড ফ্রাইড রাইস, যাতে কিনা সমস্ত আইটেম রয়েছে, চিকেন, ডিম, ক্যাপসিকাম, বিভিন্ন ভেজ আইটেম যেমন অনিয়ন্স, এখানে পেঁয়াজ পাতা আমি দেখতে পেয়েছি, তো সমস্ত কিছু দিয়ে 40 টাকায় মিক্সড ফ্রাইড রাইস কেন খাবো না আমরা, কেন খাবো না। তো এটা তো আমার কাছে দারুণই লাগছে। দারুণ, দারুণ, দারুণ। আবারও তোমাদের বলে রাখি এটা কাকা ব্রাঞ্চ টু, তো তোমরা এখানে আসো টেস্ট করো, আর বাকি কথা খাওয়ার পরে বলছি। কাকার দোকানে তো অলরেডি আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছিলো, আর তোমাদেরকে আমরা দেখিয়েছি সমস্ত কিছু, আর কাকার দোকানের আজকে আমাদের যে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন সেটাও খাওয়া হয়ে গেছে। তো কাকা, নতুন দোকান খুলে ঠিক কেমন লাগছে? খুব ভালো লাগছে, দারুণ লাগছে। আর কাছে তুমি কি এরপরে কি আর নতুন কোনো আইটেম শুরু করতে যাচ্ছ? এরপরে হবে তোমার মটন বিরিয়ানিটা হবে, মটন বিরিয়ানি। হ্যাঁ, এটা হওয়ার ইচ্ছা ছিল আরও আগে, কিন্তু হলো না, হবে। আচ্ছা, ওটা টাইম লাগবে, একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে। আর সেটার কি ব্রাঞ্চ 3 হতে চলেছে নাকি? না, এই এখানেই হবে। আচ্ছা, এটা কি মট এই ব্রাঞ্চ 1 হবে? ব্রাঞ্চ 1। আর তোমার নামে দেখছি আবার নতুন হোর্ডিং টানিয়েছো, বেশ ভালো লাগছে। কাকার বিরিয়ানি কবে থেকে হলো এই হোর্ডিং? এটা এই 4-5 দিন হয়েছে, প্রায় 4-5 দিন হয়ে গেল। আর কাকার কাছে আমরা অলরেডি 3-4 দিন আগে ভিডিও করে গেছিলাম, তখন হোর্ডিং ছিল না, বাট আজকে নতুন এসে হোর্ডিং দেখতে পাচ্ছি, বেশ আমাদের ভালো লাগছে যে একটা স্ট্রিট ফুডের একটা নতুন হোর্ডিং
তাও আবার কাকার ফটো দিয়ে বেশ কাকা এখন ভাইরাল হয়ে গেছে, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা যে কাকার বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাত্র 40 টাকায়। তো যাই হোক, তো ফাইনালি আমাদের মিক্স ফ্রাইড রাইস খাওয়া শেষ আর আমরা এখন সোদপুরে ব্যাক করে গেছি। তো আজকে আমাদের ওভারঅল মিক্স ফ্রাইড রাইসের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তবে তোমরা যদি কেউ কম্পেয়ার করো যে কোনো রেস্টুরেন্ট বড় বড় দোকানের সাথে যদি এই কম্পেয়ার করো তাহলে বলবো যে একদমই না। তবে ওভারঅল 40 টাকায় একদমই খুব ভালো খাওয়ার, একদম সস্তা হয়, পুষ্টিকর খাওয়ার, যেরকম ভালো হয় না সেরকম একদমই। আমি কম্পেয়ারে যাবো না, আমার সত্যি বলতে খুব ভালো লেগেছে ফ্রাইড রাইসটা, মোটামুটি সব দিক থেকে ভালো ছিল, চিলি চিকেন বলো ফ্রাইড রাইস বলো ফ্রেশ ছিল প্রত্যেকটা আইটেম। আর হ্যাঁ, মিক্স ফ্রাইড রাইসের যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো একদম সম্পূর্ণ ফ্রেশ ছিল, খুব ফ্রেশ ছিল একদম। তো আমার সত্যি বলতে যথেষ্ট ভালো লেগেছে, ভালোর থেকে বেটার বলা যেতে পারে। তবে যদি তোমরা বিরিয়ানি মানে কাকার এই বিরিয়ানি আর যদি তোমরা মিক্স ফ্রাইড রাইসের কথা বলো তাহলে আমি বলবো আমার কাছে বেশি ভালো লেগেছে বিরিয়ানিটা। তবে জানাতে পারো আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর যদি এই ধরনের কোনো চিপেস্ট মানে চিপ প্রাইসে কোনো খাবারের তোমাদের সন্ধান থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর দেখো আমরা যেটা পাবো সেটা তোমাদের খোঁজ দেবই, একদমই তাই। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই, সেই বন্ধু টাটা।